একটি মেয়ে যে সারা রাত বন্ধুদের সাথে পার্টি করে মদ খেয়ে একটি বিল্ডিং এ নগ্ন অবস্থায় পড়ে থাকে। সকালবেলা যখনই তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার আশেপাশে তার কোনো বন্ধু বান্ধব নেই, তারা সবাই তাকে এখানে একা ফেলে চলে গেছে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে তার শরীরে কোনো কাপড়ই ছিল না, তাই সে এই নগ্ন অবস্থায় এই বিল্ডিং এর বাহিরেও যেতে পারছিল না। কিন্তু অথচ গতকাল রাতেও সে এই বিল্ডিং এ তার বন্ধুদের সাথে কত আনন্দ ফুর্তি করেছিল, কিন্তু সকাল হতে না হতেই তার জীবনটা পুরোটাই বদলে গেছে। আর সে যদি এই নগ্ন অবস্থায় এই বিল্ডিং থেকে বাহিরে বের হয় তাহলে তার মানসম্মান বলতে আর কিছুই থাকবে না, তাই সে বাহিরেও যেতে পারছে না। কিন্তু এই মেয়েটির এই অবস্থা কিভাবে হলো আর কেনই বা হলো, এটা জানলে আপনাদের সকলের মাথা ঘুরে যাবে, আর এটা জানার জন্য এই মুভির শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই যে রাতের অন্ধকারে তার অফিস থেকে বাসায় যাচ্ছিল, কিন্তু তখন তার আশেপাশে চারিদিক ধোঁয়ায় ভরে যায়। আর তার সামনে একটি মেয়ে যে জোকার সেজেছিল সে একটি বড় হাতুড়ি নিয়ে তার সামনে চলে আসে তাকে মারার জন্য। আর তাই সেই লোকটি সেখান থেকে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু অপর দিক থেকেও আরেকটি লোক চলে আসে। এরপর সেই জোকার মেয়েটি এবং অপর দিক থেকে আসা সেই লোকটি দুইজনে মিলেই সেই লোকটিকে মারার চেষ্টা করে, আর সেই লোকটি সেখানে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু একটু পরে আমরা জানতে পারি যে এখানে আসলে একটা প্র্যাঙ্ক ভিডিও শুট হচ্ছিল, আর এরা এরকমই মানুষের সাথে খুবই সিরিয়াস প্র্যাঙ্ক করে। এই প্র্যাঙ্ক গ্রুপের লিডার ছিল কামিনী নামের একটি মেয়ে, যে একটা চ্যানেলের জন্য এই সব প্র্যাঙ্ক ভিডিও শুট করত যাতে তার চ্যানেলের টিআরপি বেড়ে যায়। কামিনী কখনো এটা জানার চেষ্টাই করতো না যে তার প্র্যাঙ্ক ভিডিওর জন্য কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। আসলে সে তার শোয়ের টিআরপি বাড়ানোর জন্য যা খুশি তাই করত, আর সে চ্যালেঞ্জ নিতে খুবই পছন্দ করত। এরপরে আমরা তাদের গ্রুপের তিনজন মেম্বারকে দেখতে পাই। তাদের তিনজনের মধ্যে একজনের নাম ছিল গৌরী, আরেকজনের নাম সুকুমার, আরেকজনের নাম ছিল আকাশ। তখন তারা তিনজন একসাথে বসে কথা বলছিল, আর ঠিক সেই সময় সেখানে তাদের বস এসে তাদেরকে বলে যে তোমরা তাড়াতাড়ি তোমাদের কাজটা কমপ্লিট করো, কারণ এই অফিসটা এখন আর এখানে থাকবে না, এই অফিসটা অন্য একটা বিল্ডিংয়ে শিফট হচ্ছে। এর পরের সিনে আমরা কামিনীকে দেখি যে মাত্রই ঘুম থেকে উঠেছে। আসলে কামিনীর মা সবসময় চাইতো যে তার মেয়ে যেন শাড়ি পরে আর ভালো মেয়েদের মতো চলাফেরা করে, আর সে যেন কখনো প্র্যাঙ্ক ভিডিও না করে, আর সে যেন একটা ভালো নিউজ অ্যাঙ্কার তৈরি হয়। কিন্তু কামিনী তার মায়ের চাওয়া থেকে একেবারেই উল্টো ছিল, সে শুধুমাত্র তার বন্ধুবান্ধব এবং মজমাস্তি নিয়েই থাকত। এরপরে সে তার অফিসে যায় যেখানে সে জেনির সাথে দেখা করে। জেনি আসলে একজন নিউজ অ্যাঙ্কার ছিল। তখন কামিনী সেখানে জেনিকে বলে যে তোমার কাজ তো খুবই সহজ, কিছু করতেই হয় না, শুধুমাত্র বসে বসে নিউজ পড়তে থাকো। তখন জেনি কামিনীকে বলে তুমি যতটা সহজ ভাবছো এতটাও সহজ নয়, আমাদের সবকিছুর দিকেই খেয়াল রাখতে হয়, আর যদি আমাদের একটাও ভুল হয় তাহলে আমাদের চাকরিটাও চলে যেতে পারে। তখন জেনি কামিনীকে এটাও বলে যে বিদেশে তো অনেক নিউজ আছে যেখানে মানুষটা বিকিনি পরে তারপর নিউজ পড়ে, আর তোমার দ্বারা এটা করাই সম্ভব, কারণ শাড়ি পরে তুমি কখনোই নিউজ পড়তে পারবে না। তখন কামিনী জেনিকে চ্যালেঞ্জ করে যে আমি এটা করে দেখাবোই, আমি শাড়ি পরে নিউজ পড়ে দেখাবোই তোমাকে। এরপরে জেনি সেখান থেকে চলে যায়। কিন্তু যখনই নিউজ পড়ার সময় হয় তখন জেনিকে সেখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর তাই তাদের বস সেখানে অনেক রাগারাগি করে। তখন কামিনী সেখানে তার বসকে বলে যে নিউজটা আজকে আমি পড়ি। প্রথমে তো তার বস রাজি হয় না, কিন্তু অবশেষে কামিনীকে খুঁজে না পাওয়ায় তার বস রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে কামিনী শাড়ি পরে নিউজ পড়ছে, আর সে তার কাজটা খুব ভালোভাবেই করছে, আর এটা দেখে অফিসের সবাই তার খুবই প্রশংসা করে। অপরদিকে কামিনীর মাও তার মেয়েকে নিউজ পড়তে দেখে খুবই খুশি হয়। নিউজ পড়ার শেষে জেনি সেখানে হাজির হয়। সে যখন দেখে যে কামিনী নিউজ পড়ছে তখন সে অনেকটা স্বস্তি পায়, আর সে তখন সবাইকে বলে কেউ একজন তাকে বাথরুমে বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে জানতো না কে আসলে তাকে বাথরুমে বন্ধ করেছিল। এরপরে তাদের অফিস সেই বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ শিফট করে নেওয়া হয়, আর তারা সবাই সেই বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে থেকে তাদের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। তখনই সেখানে গৌরীর মাথায় একটা আইডিয়া আসে, আর সে সবাইকে বলে আমরা সবাই এখানে এতদিন ধরে কাজ করেছি, তাই আমরা সবাই আজকে রাতে এখানে থেকে এখানেই পার্টি করব। আর সেই দিন ছিল কামিনীর বার্থডে, আর তাই সবাই চিন্তা করে যে এই বিল্ডিং এই কামিনীর বার্থডেটা পালন করবে। এরপরে তারা সবাই সেখানে মদ খাচ্ছিল এবং পার্টি করছিল, কিন্তু ঠিক সেই সময় কামিনীর কাছে তার মায়ের কল আসে। তখন কামিনী তার মাকে বলে আমি কালকে সকালে বাড়িতে আসব। তখন কামিনীর মা অনেক রেগে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে কামিনী মদ খাচ্ছে। তখন কামিনী তার মাকে বলে যে মা আমি তোমার জন্য আজকে নিউজ পড়েছি, আর আমি শাড়িও পরেছি, আর এটার জন্য আমাকে জেনিকে বাথরুমে বন্ধ করতে হয়েছে, কিন্তু এটাতেও তুমি খুশি নয়, আমি আর কি করতে পারি বলো। আর এই সব কথাগুলো সেখানে সবাই শুনে নেয়। সবাই এটা জেনে যায় যে কামিনী জেনিকে বাথরুমে বন্ধ করেছিল। তখন জেনি কামিনীর উপর অনেক রাগারাগি করে, আর সে কামিনীকে জিজ্ঞেস করে তুমি এটা কেন করেছো। তখন কামিনী জেনিকে বলে যে তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, আর আমি চ্যালেঞ্জ দিতে খুবই পছন্দ করি। তখন জেনি সেখানে বলে আমি তো তোমাকে এটা চ্যালেঞ্জ করেছিলাম যে তোমাকে বিকিনি পরে তারপর নিউজ অ্যাঙ্কারিং করতে হবে, তুমি কি সেটা করেছো, আর তোমার দ্বারা সেটা সম্ভবও নয়। আর তখনই কামিনী রেগে যায়, আর সেখানে নিজের কাপড় চোপড় খুলে নিউজ অ্যাঙ্কারিং করতে শুরু করে।
আর এটা দেখে জ্যানি খুবই রেগে যায় আর সে কামিনীর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে সবার মাথা ঘুরতে থাকে আর তাদের সবার হ্যালোসিনেশন হতে শুরু করে। কামিনী তাদের সেখান থেকে সরে গিয়ে একটি বাথরুমে চলে যায়, কিন্তু তারও হ্যালোসিনেশন হচ্ছিল। এর পরের দিন কামিনী যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজেকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে তখন পুরো উলঙ্গ অবস্থায় ছিল। সে কিছুই বুঝতে পারে না যে আসলে হচ্ছেটা কি, তাই সে এটা মনে করতে থাকে যে রাতে আসলে কি হয়েছিল। তখন সে এটা চিন্তা করতে থাকে যে মনে হয় জেনি এই কাজটা করেছে তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। এরপরে সে পুরো অফিসে তার কাপড় চোপড় খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোথাওই কোনো কাপড় চোপড় খুঁজে পায় না। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে সেখানে একটা কাগজের টুকরাও ছিল না যেটা দিয়ে সে তার নিজের শরীর ঢাকতে পারে। এরপরে সে সেখানে একটি কাচের বড় টুকরো দেখতে পায় যেটা দিয়ে সে তার শরীর ঠেকে সেই অফিসের ছাদে যায়। আর সে সেটা ভাবতে থাকে যে হয়তোবা তার কাপড় চোপড় গুলো ছাদেই আছে, কিন্তু সে ছাদে গিয়ে কিছুই পায় না। সেই বিল্ডিং এর অপোজিটে আরেকটা বিল্ডিং ছিল যেখানে কিছু লোক কাজ করছিল, অর্থাৎ তাদের নজর সেই বিল্ডিং এর দিকে যায়। সেখানকার একটি লোক ভাবতে থাকে সেই বিল্ডিং এ হয়তোবা কেউ এখনো আছে, কারণ কামিনীর হাতে যে আয়নাটা ছিল সেই আয়নাটা রিফ্লেকশন তার কাছে এসে পড়েছিল। আর ঠিক সেই সময় ভয়ে কামিনীর হাত থেকে সেই আয়নাটা নিচে পড়ে যায়। এরপরে কামিনী খুবই হতাশ অবস্থায় বসেছিল আর তার খুবই পানির পিপাসা পেয়েছিল, তাই সে বাথরুমে চলে যায় পানি খাওয়ার জন্য। এরপরে আমরা দেখি যে সেই লোকটি এই বিল্ডিং এ চলে এসেছে এটা দেখার জন্য যে এখানে কেউ আছে কিনা। কিন্তু যখনই কামিনী সেখানে কাউকে আসতে দেখে তখনই সে সেখানকার দরজা বন্ধ করে দেয়, কারণ সে সেখানে পুরো উলঙ্গ অবস্থায় ছিল। সেই লোকটি সেখানে এসে অনেকক্ষণ ধরে দরজা খটখটায়, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না আর সে সেখান থেকে চলে যায়। এরপরে কামিনী সেখানে তার ফোনের আওয়াজ পায়। এরপরে সে সেখানে গিয়ে যখন তার ফোনটি নেয় তখন সে দেখতে পারে তার মা তার ফোনে কল করেছে, কিন্তু সে তখন তার মার ফোন উঠায় না। এরপরে সে তার বয়ফ্রেন্ডকে কল করে, কিন্তু তার ফোনে ব্যালেন্স ছিল না তাই সে কল করতে পারে না। এরপরে সে কাস্টমার কেয়ারে কল করে তার ফোনে রিচার্জ করার কথা বলে, কিন্তু কাস্টমার কেয়ারওয়ালারা মনে করেছিল যে এটা একটা প্র্যাঙ্ক কল তাই তারা কল কেটে দেয়। তখন সে সেখানে একটা ফুড ডেলিভারি প্ল্যাম্পেট দেখতে পায় যেখানে টোল ফ্রি একটা নাম্বার ছিল, আর সে সেই নাম্বারে ফোন করে ফুড অর্ডার করে। আর সে তাদেরকে রিকোয়েস্ট করে যাতে ডেলিভারি দিতে কোনো মেয়েকে পাঠায়, কিন্তু তখন সেই ফুড শপের ডেলিভারি গার্ল অ্যাভেলেবেল ছিল না, তাই কামিনী বলে আচ্ছা ঠিক আছে যাকে পারেন তাকে দিয়েই পাঠিয়ে দিন। এরপরে কামিনী সেখানে নিজের সুরক্ষার জন্য একটা লোহার রড হাতে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখনই সেই ডেলিভারি বয় সেখানে খাবার দিতে আসে কামিনী সেই লোহার রড দিয়ে সেই ডেলিভারি বয়ের মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। এরপরে কামিনী যখন সেই বয়টির কাছে যায় তখন সে দেখতে পারে সেটা আসলে কোনো ছেলে নয়, সেটা একটি মেয়ে ছিল। এরপরে সে সেখানে সেই মেয়েটির কাপড় চোপড় খুলতে শুরু করে যাতে সেটা নিজে পড়তে পারে, কিন্তু ঠিক সেই সময় সেই মেয়েটির জ্ঞান ফিরে যায় আর সে কামিনীর হাত ধরে নেয়। আর এটা দেখে কামিনী খুবই ভয় পেয়ে যায়, তাই সে সেই রডটি দিয়ে আবারও সেই মেয়েটির মাথায় মারে আর মেয়েটি আবার বেহুশ হয়ে যায়। অপরদিকে আমরা দেখি যে সেই বিল্ডিং এ দুটা লাফাঙ্গা ছেলে চলে আসে মজামাস্তি করার জন্য, কিন্তু সেই ছেলে দুটো যখন আসে তখন তারা দেখতে পায় সেখানে একটি মেয়ের লাশ পড়ে আছে। কামিনী তাদেরকে দেখে সেখান থেকে লুকিয়ে গিয়েছিল। এরপরে সেই ছেলেগুলো সেখানে পুলিশকে কল করে, এরপরে পুলিশ সেখানে চলে আসে আর পুলিশ এসে সেখানে পুরো বিল্ডিং এর তল্লাশি করে আর সেই মেয়েটির বডিকে হসপিটালে পাঠিয়ে দেয়। কামিনী কোনো মতনে পুলিশের হাত থেকে বেঁচে লুকিয়েছিল। রাতে যখন সে বাহিরে বের হয় তখন সে দেখতে পারে সেই বিল্ডিং এ দুজন পুলিশ অফিসার রয়ে গিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। এরপরে সেই পুলিশের কাছে কোনো কল আসে আর তারা সেখান থেকে চলে যায়। বাহিরে গিয়ে সেই পুলিশ অফিসারের মনে হয় সে যেন কাউকে ভিতরে দেখেছে, তাই সে আবারও ভিতরে যায় আর সেখানে আবারও তল্লাশি করতে শুরু করে দেয়। আর কামিনী কোনো মতনে সেখানে পুলিশের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর পুলিশগুলোও সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে তার বন্ধু সুকুমার তাকে কল করে। কামিনী তখন সুকুমারকে হেল্প করার কথা বলে, কিন্তু সুকুমার নিজেও বিপদে ছিল, কারণ সেদিন রাতে যখন তারা পার্টি করে বাসায় ফিরছিল তখন মাতাল হয়ে তারা পুলিশের সাথে ঝামেলা করে বসেছিল আর তাই তাদেরকে পুলিশ জেলে ভরে দিয়েছে, আর তাই তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কামিনীকে হেল্প করতে পারছিল না। অপরদিকে কামিনীর মা যখন দেখে কামিনী এখনও বাড়িতে ফিরছে না তাই সে খুবই চিন্তিত হয়। এরপরে কামিনী চিন্তা করে সে যেভাবেই হোক বাহিরে চলে যাবে, সে দরজার লকটা কোনোভাবে ভেঙে সে বাহিরে চলে যায়। তখন সে ডাস্টবিনের কাছে যায় সেখান থেকে কোনো কিছু নিয়ে তার শরীর ঢাকার জন্য, কিন্তু ডাস্টবিনের কাছে থাকা কুকুরগুলো তার পিছে পড়ে যায় আর সে ভয়ে আবার সেই বিল্ডিং এ চলে আসে। অপরদিকে আমরা দেখি যে কামিনীর মা পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট করে যে তার মেয়ে গায়েব হয়ে গেছে, আর আমরা কামিনীকে দেখি যে সে বাথরুমে টয়লেট পেপার দিয়ে নিজের শরীর ঢেকে নেয় আর লোহার রড হাতে নিয়ে বাহিরে চলে আসে, আর সেটা দেখে সেখানকার সকল কুকুর সেখান থেকে পালিয়ে যায়।
কামিনী বাহিরে যেতে চাচ্ছিল, কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছিল, তাই সে বাহিরে যেতে পারছিল না। কারণ সে যদি বাহিরে যায় তাহলে টয়লেট টিস্যু নষ্ট হয়ে যাবে আর সে আবার উলঙ্গ হয়ে যাবে। আর তাই সেখানে থাকা পুলিশের কস্টিপগুলো তার শরীরে লাগিয়ে সে বাহিরে যায়। তখনই সেখানে দেখতে পায় একজন লোক সেখান দিয়ে যাচ্ছে, আর সেই লোকটির কাছ থেকে হেল্প চায়। তখন সেখানে সেই লোকটি কামিনীকে কাপড় চোপড় দিয়ে দেয়, কিন্তু কামিনী তখন দেখে যে এটি সেই লোক যে ফুড ডেলিভারি করতে এসেছিল। এরপরে সেই মেয়েটি এবং কামিনীর মাঝখানে আমরা অনেক বড় লড়াই দেখতে পাই। কামিনী তখন সেই মেয়েটির কাছে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করেছো, আমি তোমার কি এমন ক্ষতি করেছি? তখন সেই মেয়েটি সেখানে কামিনীকে বলে, তোমার এই প্র্যাঙ্ক করার কারণে আমার জীবন থেকে 1 বছর হারিয়ে গিয়েছে। এরপরে সে তার নিজের কাহিনী বলে। সে বলে সে যখন এক্সাম দিতে যাচ্ছিল তখন সে রাস্তায় একটি মেয়েকে বেহুশ পড়ে থাকতে দেখে। তখন সেই মেয়েটিকে সাহায্য করার জন্য থেকে যায়, আর সেই মেয়েটিকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়। কিন্তু তখনই সে জানতে পারে সেটা আসলে একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, আর যে প্র্যাঙ্কটা করেছিল সেটা আর কেউ ছিল না, সেটা ছিল কামিনী। আর তাদের এই প্র্যাঙ্কটার কারণে তার 1 বছরের একটা এক্সাম নষ্ট হয়ে গিয়েছে। তখন কামিনী বলে যে শুধুমাত্র একটা এক্সাম মিস হয়ে গেছে, এর কারণে তুমি এত কিছু করে ফেলেছ? তখন সেই মেয়েটি বলে, তোমার জন্য এটা ছোট একটা এক্সাম হবে, কিন্তু এই এক্সামে পাশ করার জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। তখন সে কামিনীকে এটাও বলে যে একদিন আমার মা রাস্তায় বেহোশ হয়ে গিয়েছিল, আর সেটা দেখে সেখানে একটি ছেলে এসেছিল তাকে সাহায্য করতে, কিন্তু সেই ছেলেটি ভাবে যে এটা একটা প্র্যাঙ্ক শুটিং চলছে, তাই সেও সেখান থেকে পিছে সরে যায়। শুধুমাত্র তোমার এই প্র্যাঙ্ক ভিডিওর কারণে এখন মানুষ সবকিছুকেই প্র্যাঙ্ক ভাবছে, তারা জানে না কোনটা আসল আর কোনটা প্র্যাঙ্ক। তোমার মতো মেয়েরা শুধুমাত্র নিজের লাইক এবং ফলোয়ারের জন্য একটা মানুষের জীবন পর্যন্ত নষ্ট করে দাও। সে তাকে বলে যে তুমি যে ফ্রিডমটা পেয়েছো সেটার মিস ইউজ করা বন্ধ করো। আমি আমার এক্সাম দিতে পারিনি, তাই আমি এখন ফুড ডেলিভারির কাজ করি। একদিন আমি রাস্তায় তোমাকে দেখতে পাই, আর আমি তখন এটা ভেবে নিয়েছিলাম যে তোমাকেও আমি এটা মনে করিয়ে দিব যে মানুষের সাথে প্র্যাঙ্ক করলে কেমন লাগে, তাই আমিও তোমার সাথে এই ধরনের একটা প্র্যাঙ্ক করেছি। আর তখন সে এটাও বলে যে একটা সময় ছিল যখন মেয়েরা নিজের শরীর থাকার জন্য লড়াই করত, আর এখন মেয়েরা নিজের শরীর দেখানোর জন্য লড়াই করছে। এই কথাটা তখন সে এই কারণে বলেছিল কারণ সেই রাতে কামিনীকে সেই চ্যালেঞ্জটা নিতে দেখে নিয়েছিল, যে কামিনী চ্যালেঞ্জ নিচ্ছিল সে কাপড় ছাড়াই নিউজ অ্যাঙ্কারিং করবে, আর তাই সেই মেয়েটি কামিনীর সাথে এইসব করেছিল। আর তখনই আমরা জানতে পারি যে সেই মেয়েটির নাম হচ্ছে নাঙ্গেলি। সেই মেয়েটি কামিনীর কাছে ক্ষমা চায় কারণ সে কামিনীর সাথে কোনো খারাপ কিছু করতে চায়নি। তখন কামিনীও এটা রিয়েলাইজ করে যে তার জন্যই হয়তো এই মেয়েটির অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। এরপরে তারা দুজন সেখানে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপরে আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, কামিনী এখন ব্র্যাঙ্কশো ছেড়ে দিয়েছে আর সে এখন স্টিং অপারেশনের কাজ করছে। আর অপরদিকে নাঙ্গেলি তার UPSC এর এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি আমার মুভিটি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইকের বাটনটি তো ওপেনই আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, চলে আসবো কিছুদিন পর আবার নতুন কোনো ভিডিও নিয়ে।